উনি প্রায় সমস্ত কিছু বলেছেন, মানে যা যা বলা দরকার এই টোবাকোর সাথে, তাতে তার সামাজিক রাজনৈতিক বহু দিকই তিনি ছুঁয়ে গেছেন। অর্থাৎ আমার বক্তব্যে সেগুলো হয়তো আসবে কিন্তু একটু অন্যভাবে। আপনাকে নীলানীবাবুকে অশেষ ধন্যবাদ, তিনি এমন সুন্দর একটা তার অভিজ্ঞতা শেয়ার করলেন। আসলে সুন্দরভাবে শেয়ার করলেন, অভিজ্ঞতাটা এতটাই খারাপ যে মানে আমরা সত্যি খুব চিন্তিত যে আর কদিন পর আমরা কোথায় যাব। টোবাকো ইন্ডাস্ট্রিগুলো বেঁচে আছে কেন? যদি থাকতো না তা আমরা খেতাম না? শুনলে অবাক হবে যে আমাদের ভারতবর্ষে যারা টোবাকো নেন এই সংখ্যাটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম, খুব বড়, প্রায় 1/8 তো বটে। যে ইন্ডাস্ট্রি থেকে লাভ হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা এই টোবাকোর সাথে জড়িয়ে আছে তারা যা কন্ট্রিবিউট করেন টু দ্য ইকোনমি, সেই পরিমাণটা তারা টোবাকো খেতে গিয়ে যে সময় নষ্ট করেন তার চেয়ে অনেক অনেক কম। অদ্ভুত তথ্য, যারা টোবাকো খান তারা কাছ থেকে একটু বাইরে গেলেন, যেমন বললেন যে চিত্তরঞ্জন সিনহা বলছিলেন যে বাইরে যেতে হবে, বাস স্ট্যান্ডে গিয়ে যাওয়া আসা সিগারেট বাবদ খাওয়া কথাবার্তা এবং তাদের হেলথ ইস্যুস, এই যা খরচ আছে সে খরচটা কিন্তু টোটাল ইন্ডাস্ট্রি যা আর্ন করে তার চেয়ে অনেক অনেক বেশি। তাহলেও আমরা সিগারেট খাই কেন কিংবা তামাক সেবন করি কেন? ইলানিও বলছিলেন যে এটা হচ্ছে আসলে মানসিক, আমিও ব্যক্তিগতভাবে মনে করি মানসিক। আমরা যারা মধ্যবয়স্ক লোকজন আমরা ইতিমধ্যে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, আমাদের চলার ফেরায় কিছু পরিবর্তন বিশেষভাবে চোখে আসে। যারা খুব ইয়াং তারা এই পরিবর্তনের কথা ভাবতে পারবেন না, তার কারণ তারা শুরু করে, তারা ইনিশিয়েট করছে। কিন্তু আমাদের চোখে সে পরিবর্তনটা আসে, চোখে আসে। আমাদের যাদবপুর ক্যাম্পাসে আমি এখানে 18 বছর আছি, আমার চোখে দেখছি যে না, সিগারেট খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। এখন এই বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনেক অনেক যুক্তি দেবেন এবং অনেক মাস্টারমশায় তাদের কাছেও আমি কিছু অদ্ভুত যুক্তি শুনেছি। কেউ কেউ মিস্টার এক্স ওয়াই জেড কে রেফার করেন, বলে দেখুন 90 বছরের বুড়ো কেমন সিগারেট টান দেয়, এক একটা শেষ করতে পারে। আসলে এগুলো এতটাই কুযুক্তি যে এর বিপক্ষে আর কিছু বলার ইচ্ছে জাগে না। কিন্তু আমার এই কনসার্নটা এত বেশি যে যারা এখানে আছেন আমি ধরে নিচ্ছি যে তারা কেউই এই ধরনের সিগারেট খান না, সেবন করেন না, ইত্যাদি ইত্যাদি আমি ধরে নিয়েছি। এবং তার জন্যই আমার মনে হচ্ছে যে আপনারাই সেই অ্যাম্বাসেডার যারা আমাদের এই কথা তাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবে। আমি প্রশ্ন করতে চাই যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন, এমন ছাত্রছাত্রী আছেন যারা নিজে ডিমান্ড করতে পারে যে না, আমি অ্যাটলিস্ট 5টা ছেলে মেয়েকে তো স্যার খেতে দিই, ওরা খেতে আমার জন্য ছেড়ে দিয়েছে, এত পিছনে লেগে থেকেছি যে তারা খায়নি, আমি করেছি। কিন্তু আমার এরকম অনেক এক্সাম্পল আছে, আমার অত্যাচারে আমার বন্ধুরা সিগারেট খাওয়া ছেড়েছে, এটা আমার কাছে অনেক বেশ অনেকগুলো আছে। আমরা যদি কোনোভাবে পাশের ছেলেটিকে, আপনি যে হস্টেলের রুমে আছেন, আপনি যদি আপনার রুমমেটকে এখান থেকে সরাতে পারেন, আপনি জানবেন যে আপনি কিছুটা কাজটা করে ফেললেন, আপনি আরো অনেক দূর টানতে পারবেন। ক্যাম্পাসে যে কারণে সিগারেট খাওয়া হয়, সিগারেটের সাথে মদ্যপান, এডিকশন, আরো অন্যান্য বিভিন্ন ধরনের, তার পিছনে অনেকের অনেক রকম, যে বাঙালির বুদ্ধি বাড়ে তো ধুমতে, আসলে ধুমায়িত হয়ে যায় এই ভোগটা থাকে না আমাদের। মানুষ সবচেয়ে ভালো থাকে যখন সে একেবারে সুস্থ স্বাভাবিক, অন্য কোনো ধরনের স্টিমুলাস কাজ করছে না, সে অবস্থায় সবচেয়ে ভালো থাকে, সে অবস্থাতেই তার বুদ্ধি সবচেয়ে বেশি। এখন মদ খেলে বুদ্ধি বাড়ে, সিগারেট খেলে বুদ্ধি বাড়ে, তাহলে বুদ্ধিটা মানুষের না সিগারেটের? সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা এটা মনে করছি, তাই সিগারেটে তার বুদ্ধি নেই। আমার এই বুদ্ধিটাকে সম্মান না জানানোর যা পদ্ধতি তার জন্য আমি সিগারেট
আপনারা যারা পড়াশোনা করছেন এই ক্যাম্পাসের ভিতরে আমাদের এই আন্দোলনটাকে একটা অন্য চেহারা দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি একটা সাধারণ অ্যাপ্রন করে এই এখনই বেরিয়ে যাই, যাদের হাতে হাতে সিগারেট দেখছেন একটা ব্যাগ খুলে যে এখানে ফেলে দিন, আমি নিশ্চিত যে প্রত্যেক দিন যারা আমাদের ভলেন্টিয়ার্স তারা যদি হাতে ব্যাগ নিয়ে কথা বহু জায়গায় বিভিন্নভাবে বলেছে বেরিয়ে থাকে, যাকে দেখছি তাকে গিয়ে রিকোয়েস্ট করো যে আপনি প্লিজ সিগারেটটা ফেলুন, সে হয়তো আপনার শুনবে না। বিলিভ মি, যে আপনি ফিফথ ডে দেখবেন যে সে কিন্তু আপনার সিগারেটটা ব্যাগে ফেলেছে, তখনকার মতো আপনি জানবেন যে আপনি যদি একবার তাকে ফেলাতে পারেন আপনি দ্বিতীয় দিনও পারবেন, তৃতীয় দিনও পারবেন। প্রথমে সে আপনাকে দেখলে দূর দিয়ে চলে যাবে, আমার বিশ্ববিদ্যালয়ে এখন মাস্টারমশাই আছে যে আমাকে দেখলে তার দূর দিয়ে হাঁটা দেয় আর পিছনে নিয়ে, তার কারণটা হচ্ছে আমি তাকে থামাই এবং সেটা বলি করছেন এটা দিন অনেক। আপনারা এই মুভমেন্টটা কিভাবে নিয়ে যাবেন সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে যে আমরা কতটা চাইছি। আপনি বলতে পারেন যে স্যার এটা হবে না, কিন্তু আমি মনে করছি যে এটা করা সম্ভব, যে আপনারা যদি দলে দলে পাঁচজন সাতজন করে একটা অ্যাপ্রোন নিয়ে এই মুহূর্তে ক্যাম্পাসে ভরেন, এত লোকের হাতে পাবেন যে তখনই দেখবেন যে একটা সাড়া পড়ে যাবে যে এনএসএস এর ছেলেরা আসছে এবং এরাই সিগারেটটাকে ডিমান্ড করে ফেলে দিতে হবে, আরে ভাই সিগারেটের দাম তো একটা 4 টাকা, এখনই সেটা জ্বলে যাবে 10 টাকা, আমি জানি না দাম এত। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে প্রফেসর দত্ত তার বক্তব্যে শেষে বলছিলেন যে আমরা এত কিছু মুভমেন্ট করি, আসলে আমার কাছে মনে হয় যে সঠিক মুভমেন্ট যেটা সেই মুভমেন্ট গুলো করি। ছাত্রদের কাছে আমি এত অন্য ধরনের কথা শুনি, কিন্তু ছাত্রদের আমি অনেক সময় বলেছি তবে এই কথাটা বললে না যে তোমার এই একটা ভালো সিলেবাস চায় যে স্যার এই অংশটা সিলেবাসে ঢুকুক, কিংবা আমাদের এখানে সিগারেট না খাওয়া হোক। আমি কোনোদিন কোনো ছেলে এসে আমার কাছে দেখি কথা বলছে, আমি এসে বলছি যদি আপনারা এরকম দল বেঁধে করেন একটা ফোন দেবেন আমি দৌড়ে আসবো সামনে আপনাদের সাথে দেখা করবো। তাহলে আমরা এখন একটা অংশ থাকবে, তারা সময় সঙ্গে বলা শুরু করবে যে আপনি জানেন যে এই যে সিগারেট না খাওয়ার কথা বলছেন কতজনের পেটে আপনি টান দেবেন, আপনি যদি মুর্শিদাবাদের ধুইয়ান আইগম ওই জনটায় যান যে পিডি ফ্যাক্টরি সেটা যে কত বড় বড় হতে পারে সেটা চিন্তার বাইরে। এক একটা ফ্যাক্টরিতে একসাথে 5-7 হাজার লোক একসাথে শুধু বিড়ি তৈরি করছে এবং সেটাই তাদের রুজি রোজগার, তাদের পরিবার চলে। সেই ফ্যাক্টরির মালিকদের কত বড় বাড়ি কলকাতায় আছে সেটা ভাবতে পারবেন না। এক একটা কোম্পানির পিছনে অন্তত 20 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হিসেব রাখে, তাহলে তাদের টোটাল বিজনেস এর ব্যক্তিটা বোঝা যায়। তাহলে একটা অংশ বলবে যে না এই টোবাকো ইন্ডাস্ট্রির সাথে এত লোকের রুজি রোজগার জড়িয়ে আছে, দেখবেন অনেক সময় গভর্নমেন্ট পুরো রাজনীতির লোকজনের এরকম একটা কথা পাচ্ছে। আমাদের সময়ের সাথে সাথে এই অনৈতিক কাজগুলোকে আমাদের সমর্থন জানাতে হবে, এই দিকে আমাদের কে দিয়েছে, যে লোকটি বিড়ি বোনা শুরু করেছিল সে তো চাষ করাও শিখতে পারত, এই যুক্তিগুলো টেকে না। উনি কথার মাঝে এই একটা কোম্পানি কথা বলছিলেন যে না তারা তো প্রফিট করবে, আসলে প্রফিটের পিছনে আর একটা যুক্তি আছে যে এই কারখানাগুলো আছে কেন, আমরা যদি এই প্রোডাকশনটাই না থাকতো তাহলে আমরা হাতে পেতাম না। ছাত্রদের আমাদের সকলের যুক্তি এটা হতে পারে যে যদি এই জিনিসটা এখানে না পাওয়া যেত বহু জিনিসই তো পাওয়া যায় না, সেটা আমরা পাই না, আইনও সোজা হতো। সুপ্রিম কোর্ট টাইম টু টাইম বিভিন্ন ধরনের আইন করেছে, আমরা 5-5টা আইনের মতো কাঁচপালা দেখিয়ে দেখেছি যে না রাজনীতিটা এখানে যে আমাদের এই কর্পোরেট নেক্সাস, পলিটিক্স এর এই কর্পোরেট নেক্সাস এটা একটা সাংঘাতিক ব্যাপার। হতে পারে যে একটা টাইম পরে আমাদের এরকম একটা নিয়ম আসবে, এরকম একটা ল হবে যখন সত্যি যে তৈরি করা যাবে, তাহলে ধরে নিতে হবে যে এটা হচ্ছে সেই পিরিয়ড যখন টোব্যাকো টু খাতা আস্তে আস্তে ব্যবসা ওটাও, যে এই একটা নেক্সাসের অংশ যখন আমরা আরো অনেক বেশি করে এই টোবাকোকে কনজিউম করছি, ব্যবসাটাকে আরো বাড়াতে দিতে চেষ্টা করছি। বিজ্ঞাপনের কথা বলছি, বিজ্ঞাপনে
ইন্ডাস্ট্রিতে আর একটা শব্দ আছে টেকনিক্যাল, সেটা কথা ডিমার্কেটিং, মানে কনজাংশন এত বেশি যে ওটাকে টেনে ধরার জন্য আবার কিছু বিজ্ঞাপন তৈরি করতে হয়। দেখবেন তাকে বড় বড় ওয়ার্নিং, কলার ছবি, কলার ছবি দিয়ে লোকদের ভয় দেখানো, আসলে ভয়টা না, ভয়টা হচ্ছে আমার কাছে একটা চ্যালেঞ্জ ঝুলে গেলাম। ফিল্মে যেমনি দেখা হয় যেটা প্রাপ্তবয়স্কদের জন্য, দেখবেন অপ্রাপ্ত লোক একটা তীব্র ইচ্ছা তৈরি হয়, সেই মিশের ভাঙাটা। এই যে ছবিটা আমি অনেকের সাথে কথা বলেছি, তারা ছবিটা নিয়ে না অনেকে মজা করে, আসলে ছবিটা চেহারা যখন নীলাঞ্জন বাবুর জায়গায় আসবেন সেদিন কিন্তু এই ফেসটা পুরো পাল্টে যায়। আমাদের দরকার যে এমন একটা সংগ্রাম, এমন একটা আন্দোলন যেখানে রাজনীতির ভেতরে ঢুকতে হবে এবং সেখানে বন্ধ করতে হবে। আমাদের গাঁজা চরস বহু জিনিসই তো এখন চাষ হয়, একটা সময় গাঁজা মফস্বলে ঢুক, আমি জানি যে বিঘের পর বিঘে গাঁজা চাষ হতো এবং সরকার তাদের একটা সার্টিফিকেট একটা ফিজ দিয়ে গাঁজা চাষ করতো, এখন তো সেটা হয় না। তাহলে দেখা যাবে যে এগুলো করা যাবে না, একটু সময় দরকার। আমরা যারা এই আন্দোলন করছি আমাদের বিশ্রমিকদেরকে আমার একটা অল্টারনেটিভ পথ দেখাতে দেয় দায়িত্ব, যে না তোমরা এটা না করে এটাও করতে পারো। আমি যাদবপুরের এই বন্ধকারী কথাগুলো বলছি শুধু শোনার জন্য নয়, আমি শুধু আমার শপথ যে আপনারা এই ধরনের ভালো কাজে আমাকে সবসময় পাবেন, আমি থাকবো, এবং যদি ভাইস চ্যান্সেলারের কাছে যান চলুন এগুলো সব পরিষ্কার করতে হবে, আমি একজন ছাত্র।